রাষ্ট্রপতিকে নিয়ে অখিল মন্তব্যের মধ্যে এবার শুভেন্দু অধিকারীকে নিশানা তৃণমূলের। তৃণমূল বিধায়ক বীরবাহা হাঁসদা সম্পর্কে শুভেন্দু অধিকারীর মন্তব্যকে হাতিয়ার করে টুইট। মহিলা ও জনজাতি সম্প্রদায়কে ছোট করাই শুভেন্দুর স্বভাবের দ্বিতীয় দিক। আদিবাসী বিধায়ক বীরবাহা হাঁসদা সম্পর্কে অসাংবিধানিক কথা বলেছেন শুভেন্দু অধিকারী। মহিলাদের সম্মান নিয়ে তাদের উপদেশ নিষ্ঠুর পরিহাস। ভিডিও টুইট করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ তৃণমূল কংগ্রেসের। এগুলো শিশু, এই ডেড ম্যান হ্যাজ দা বীর ভাই, যেগুলো বসে আছে এগুলো শিশু। আমার জুতার তলায় থাকলো এগুলো শিশু, এই ডেড ম্যান হ্যাজ দা বীর ভাই, যেগুলো বসে আছে এগুলো শিশু। আমার জুতার তলায় থাকলো এগুলো শিশু, এই ডেড ম্যান হ্যাজ দা বীর ভাই, যেগুলো বসে আছে এগুলো শিশু। আমার জুতার তলায় থাকলো। একদিকে যখন রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির মন্তব্যকে ঘিরে রাজনৈতিক ঝড় উঠেছে তরজা তুঙ্গে, তারই মধ্যে এবার শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেস, যেখানে টুইট করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে যে বীরবাহা হাঁসদা সম্পর্কে শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছেন তাতে মহিলা এবং জনজাতি সম্প্রদায়কে ছোট করায় শুভেন্দু অধিকারীর স্বভাবের আরও একটি দিক। আদিবাসী বিধায়ক বীরবাহা হাঁসদা সম্পর্কে অসাংবিধানিক কথা বলেছেন শুভেন্দু অধিকারী, এমনটাই মন্তব্য করা হয়েছে তৃণমূল কংগ্রেসের টুইট। মহিলাদের সম্মান নিয়ে তাদের উপদেশ নিষ্ঠুর পরিহাস। এগুলো শিশু, এই ডেড ম্যান হ্যাজ দা বীর ভাই, যেগুলো বসে আছে এগুলো শিশু। আমার জুতার তলায় থাকলো এগুলো শিশু, এই ডেড ম্যান হ্যাজ দা বীর ভাই, যেগুলো বসে আছে এগুলো শিশু। রাষ্ট্রপতিকে নিয়ে খুব মন্তব্য অখিল গিরির বিরুদ্ধে থানায় বিজেপি, পুরুলিয়া সদর থানায় অখিল গিরির বিরুদ্ধে অভিযোগ বিজেপি সাংসদের, কারামন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর, রাজ্যে একাধিক থানায় কারামন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে অভিযোগ দায়ের বিজেপি। গত 11 তারিখ রাজ্যের বরিষ্ঠ মন্ত্রী অখিল গিরি যেরকমভাবে মহামহিম রাষ্ট্রপতিকে কুরুচিকর মন্তব্য করেছে অত্যন্ত নিন্দনীয়, এবং সারা ভারতবাসী এটার জন্য দুঃখিত আছে এবং আক্রোশও আছে। তো তাই তার বিরুদ্ধে তার আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা মাননীয় জেলা সভাপতি বিবেক রাঙ্গা, আমাদের বরিষ্ঠ নেতা বিভাগ কনভেনার বিদ্যাসাগর চক্রবর্তী সমেত জেলার সকল নেতৃত্ব মিলে আমরা সদর থানাতে এফআইআর করলাম, যাতে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হয়। এদিকে বাঁকুড়ার রায়পুরে পথ অবরোধ, সকাল 8টা থেকে 10টা পর্যন্ত বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করেন আদিবাসীরা, মন্ত্রীকে বরখাস্ত, গ্রেফতারের দাবি বিক্ষোভকারীদের। রাষ্ট্রপতিকে নিয়ে মন্ত্রী অখিল গিরির মন্তব্য, সাংবিধানিক প্রধান সম্পর্কে এই ধরনের মন্তব্য করা যায় না, রাজ্য সরকার মন্ত্রীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না, আদালত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক, প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ আইনজীবী।